Hello everyone, assalamualaikum. Myself Mithila Rahman and welcome back to my another video. আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। তো রাইট নাও আমি আছি কক্সবাজার আর আমাদের বাস তাড়াতাড়ি চলে আসছে, সো আমাদের এখনই বেরোতে হবে। দেন এখান থেকে টেকনাফ আর টেকনাফ থেকে আমরা সিদ্ধ হবো। সো চলো এখন বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করি। তো গাইজ আমরা এখন বাস থেকে নেমে এখন টেকনাফ আসছি আমাদের শিপের উদ্দেশ্যে। বাট তোমরা এগুলো কি করতেছ? শেয়ারিং ইজ কেয়ারিং। যাক ভাই ভিডিও করতে মানে ভিডিও শেষ হলে কি কাম খতম। গাইজ আমরা একটু পর শিপ উঠবো, শিপ আসবে মেবি 9:20-এ। তো গাইজ আমাদের শিপ ছাড়ার আগে আমার বান্ধবীগুলো বন্ধুগুলো সব চলে আসছে। লাইক সেন্ট মার্টিনে আসলে এই জিনিসটা পাওয়া যাবে। তো আমাদের জাহাজটি ছেড়ে দিছে। আছি সমুদ্রকুটির, মানে আমার নানার রিসোর্ট, আমার হচ্ছে নানা গ্যাসুদ্দিন, দেন হচ্ছে নানার ভাই, সবাই মিলে এই রিসোর্টে গিয়েছে। তো আমাকে নানা বলছিল আরো কয়েকদিন আগে জানাইতে, তাহলে নাকি আমি ফ্রি, আমি যতদিন পারবো ততদিনই থাকবো। বাট তাদের তো কোনো টাইমই হয় না, তো টাইমিং এর জন্য এখন আমরা যে টাইমে আসছি পুরো রিসোর্ট বুকিং। আর এই রিসোর্টটা পুরো একদম হচ্ছে সমুদ্রের একদমই পাশে, সেই রিসোর্টটা কখনোই খালি থাকে না, আমার জন্য খালি রাখছিল। বাট আমি টাইম অনুযায়ী আসতে পারিনি, সো আমি একটু লেট করছি এক সপ্তাহ, দ্যাটস ওয়াই আমি আজকে কোনো রুমই পাচ্ছি না। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে বাগান বিলাস ফুলগুলো, জাস্ট সব জায়গায় বাগান বিলাস ফুল। আমি লাস্ট আসছিলাম 2015-তে, লাস্ট আসছিলাম উজা, তুই হচ্ছে 2015-তে আসছি না তখন, আমার একটু মনে আছে যে এই জায়গাটাও দেখছি, এই জায়গাটাও দেখছি, আর বেশি কিছু আমার মনে আছে এই যে বাগান বিলাস ফুল একদম ভরা, আমার জাস্ট এইটাই মনে আছে, আর তেমন কিছু একটা বেশি মনে আছে। কাকড়া খেলেন সব তো কাছে মনে আছে, আচ্ছা এখানে একটা দোলনা আছে, আমরা সুইমিং করার জন্য চলে আসলাম। আসলে আমি সাঁতার পারি না, বাট দেখো ভিউটা এত সুন্দর ভিউ, আর আমি নামবো না, এটা তো হতেই পারে না। চলো আমরা এখন সুইমিং করি। কি সাঁতার পারো? না তো তুমি এখানে আসছো কেন? আমি এই যে সমুদ্র দেখছি। ভাই আপনি সাঁতার কাটবেন? পারেন? আমিও পারি। তো তাড়াতাড়ি চলো, আচ্ছা দেখি কে সাঁতার কেটে ওই শিপটার কাছে যেতে পারে। ওই যে শিপ মিতলাবু সাঁতার পারে না, হুদাই পাবো সাঁতারতে। গাইস আমি তো নেমে পড়ছি, বাট দেখেন আমার হাজবেন্ড নাম দিছে না। আমার জিনিসগুলো নষ্ট করতে আমাকে দেখে মনে হয় আমি 14 দিন পর ভাই সাঁতার পাই না, সাঁতার পাই না ভাই। ও তুমি কাজটা ঠিক করছো? আমি কিছু করি নাই ভাই, আর না আমারে ভাই নুনটা নুনটা পানি গুলো সব খাওয়াইতেছে। Oh, one.
তুই মিয়া এই দিদা ভাই যাও কেন আরে আরে একটা চুবান দিয়া যাও মেরা দিল মেরা দিবানা ভাই আরে একটা চুবান দিয়া যাও ক্যামেরা দাও লা লা তুই ক্যামেরা দোস্তি ভাই বাহুবালি অজা পানি লব 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 আর দিন যুক্ত বাবু কাটা পর চুলে নুইতে আমি এই সুন্দর একটা পরিষ্কার পায় দেখো নুদ দিব তো ইয়াসিনের ক্যামেরাটা নিয়ে আর একটু ঘুরে কে দেবো এই দেখো কি পরিমাণ সুন্দর ও মাই গড এত পরিমাণ শীত চলো এখন আমি আর করতেছি না ঠান্ডার মধ্যে চলো আমরা হোটেলে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করবো চলো গাইজ আমরা ফ্রেশ হয়ে এখন আসছি দুপুরে লাঞ্চ করতে মানে এখন এত পরিমাণে ঘুম ধরতেছে আর পা প্রচণ্ড ব্যথা করতেছে গাইজ মানে বলার বাইরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেডি হব রেডি হয়ে আমরা আবার একটু ঘুরতে বেরোবো আর এটা আমার লাইফের বলতে পারে আরেকটা বেস্ট ট্যুর বিকজ আমি এই ফার্স্ট টাইম ইয়াসিনের সাথে সেন্ট মার্টিন আসছি এমনিতেও কক্সবাজার সাজেক অনেক জায়গা ঘুরেছে বাট সেন্ট মার্টিন কখনো ঘুরে হয়নি সো অনেক বেশি ভালো লাগতেছে আমার এই ট্রিপটা নিয়ে অনেক ভালো লাগতেছে আমার এই ট্রিপটা নিয়ে আমরা আজকে আর কালকে আসে সেই দুইটা দিন আমরা অনেক এনজয় করবো এন্ড গাইজ তোমরা আমাকে সাপোর্ট করে 2 লাখের কাছাকাছি নিয়ে যাও কারণ আমি খুবই শীঘ্রই 2 লাখের কাছাকাছি চলে যাচ্ছি আর মূলত ইউটিউব চ্যানেলটা পিছিয়ে আমি অনেক পরিমাণে স্ট্রাগল করতেছি মানে আমার আশাই ছিল না যে খুব তাড়াতাড়ি আমার 1 লাখ হয়ে গেছে এখন আমার 2 লাখও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা আমাকে প্লিজ অনেক 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 বেশি ভালোবাসা দাও আর গাইজ আমার তো ইউটিউব চ্যানেলে কোনো আশা ছিল না ইয়াসিন আমাকে হেল্প করছে আর ইয়াসিন অলওয়েজ আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করতেছে তো ইয়াসিনের মতো তোমরাও যদি আমাকে সাপোর্ট করো আমার 2 লাখ না আমার 1 মিলিয়নের কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ সো বলতে পারো যে এইভাবে একে একে কথা বলা খুবই টাফ ছিল আমার জন্য বাট ইয়াসিনের জন্য আমার সব কিছু সহজ হয়ে গেছে সো তোমরা তাড়াতাড়ি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে 2 লাখের কাছাকাছি নিয়ে যাও এখন আমরা যাবো রোমান্টিক ভিডিও করতে তাই না বলো বাট ইউ আর আনরোম্যান্টিক 24 ঘন্টা যাই হোক গাইজ আমি হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি খাওয়ার পর বিকজ আমার মুখের মধ্যে একটা কাটা মাছের কাটা ঢুকে গেছে এত পরিমাণ মজা ছিল খাবারটা বাট ওই তো মজা মজা খেতে গিয়ে আমার গলায় একটু গলায় না আর কি আমার উপর দিক দিয়ে মাংসেতে কাটা ঢুকে যায় এখন পর্যন্ত আমি তুলতে পারতেছি না সো আমি ভাবছি যে আমি আজকে বাসা থেকে বেরোবো না কিন্তু আরে কী করার বলে এত সুন্দর একটা জায়গায় আসছি ভিডিও করলে না করলে বা ছবি না করলে কী হয় তো ভাবলাম যে একটু নর্মাল হয়ে বের হয় বাট আমি এমনি কিউট তাই না বলো গাইজ এখন আমরা আসছি হচ্ছে সমুদ্রের এই যে কিনারে পাহাড়ের উপরে সেই পাথরের উপরে আর এখন আমি আর ইয়াসিন একসাথে সানসেট দেখবো তাই না বলো সানসেট আর মেইনলি কি দেখলে সানসেট অনেক পরিমাণে সুন্দর এখন তো জাস্ট সূর্যটা উপরে আছে এটা আর একটু মেবি নিচে আসবে না একদমই সমুদ্রের কিনারে চলে যাবে আমার মতো সুন্দর দেখো গাইজ আমি ওয়েট করতেছি সানসেটের জন্য আমরা একসাথে সবাই মিলে সানসেট bro
ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার স্বপ্ন পূরণ করে দিবে, মানে 2 লাখের কাছাকাছি আমাকে নিয়ে যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কালকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ রেডি করবো। সো বাই বাই।